হ্যালো দর্শক বন্ধুরা, এসআর কার্টুন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজ তোমাদের জন্য একটি মজার গল্প নিয়ে এসেছি। টনকগড় গ্রামে রঘু নামে এক কাঠুরিয়া বাস করত। কাঠুরিয়া তার স্ত্রী মালতীকে অনেক ভালোবাসত। মালতীও খুব শান্ত স্বভাবের ছিল। তাদের দুজনের এক ফুটফুটে কন্যা সন্তান ছিল, তার নাম ছিল মিনু। তাদের তিনজনের এই ছোট্ট সংসার ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎই মালতীর এক কঠিন রোগ হয় আর কিছুদিন পরেই মালতী মারা যায়। এতে রঘু ও মিনু দুজনেই ভীষণ ভেঙে পড়ে। মিনু অনেক ছোট, তাই রঘু মেয়ের ঠিক মতো যত্ন নিতে পারত না। কাঠুরিয়া সব সময় মালতীর কথা ভেবেই কাটিয়ে দিত, ঠিক মতো কাজেও যেত না। এভাবে কষ্টেই তাদের জীবন কেটে যাচ্ছিল। আমায় এভাবে ভেঙে পড়লে চলবে না, আমার মেয়েটা তো অনেক ছোট, ওকে তো আমাকেই আগলে রাখতে হবে। কিন্তু আমি কাজে চলে গেলে মিনু তো একা হয়ে যায়, তাই এবার মনে হয় আমায় একটা সিদ্ধান্ত নিতেই হবে। আমায় মিনুকে মা এনে দিতে হবে। হ্যাঁ, আমি বিয়ে করব। নতুন মা পেলে মিনু নিশ্চয়ই অনেক খুশি হবে। এই ভেবে রঘু পাশের গ্রামে সুমি নামে এক মেয়েকে বিয়ে করে আনে। মা মিনু, দেখে যাও একবার তোমার জন্য কি এনেছি। কি এনেছো বাবা? দেখো, আমি তোমার জন্য নতুন মা নিয়ে এসেছি। নতুন মা? হ্যাঁ মা, আজ থেকে উনি তোমার মা। না, উনি আমার কেউ না, আমার লাগবে না মা। আমার মা তো আমায় ছেড়ে তারার দেশে চলে গেছে। তুমি এক্ষুনি এই মহিলাকে বের করে দাও। মিনু, ঠিক করে কথা বলো, উনি তোমার সম্পর্কে মা হয়? উনি আমার মা নয়, উনি তো কেবলই একজন সৎ মা। এই বলে মিনু চলে যায়। তুমি কিছু মনে করো না, বাচ্চা মেয়ে তো। তবে তুমি আর পাঁচটা সৎ মায়ের মতো না হয়ে আমার মেয়েটাকে একটু আগলে রেখো। তুমি চিন্তা করো না, আমি মিনুকে নিজের সন্তানের মতো করে দেখব। আমি ঠিক ওর মা হয়ে উঠব, দেখো তুমি। পরের দিন সুমি মিনুর কাছে যায়। মা মিনু, চলো খাবে চলো, আমি আজ তোমার পছন্দ মতো রান্না করেছি, চলো মা খেতে চলো। আপনি আমাকে মা বলে ডাকবেন না, আর একদম আমার মা হওয়ার চেষ্টা করবেন না। আমার বাবার বউ হয়ে আসছেন, বাবার বউ হয়ে থাকেন, আমি আপনাকে মা বলে মানি না। আর আমার খিদে লাগলে আমি একাই খেতে পারবো, আপনাকে আমার ডাকতে হবে না। এই বলে মিনু চলে যায়, আর সুমি কাঁদতে থাকে। আমি তো ওর মা হতেই চাই, তাও ও কেন এমন করে আমার সাথে? আমার ভেঙে পড়লে চলবে না, আমায় মিনুর মা হয়ে উঠতেই হবে। এদিকে মিনু সবসময় সুমিকে যে কোনো কারণে হেনস্থা করত। মিনু সবসময় সুমিকে অপমান করত, মিনুর কোনো কাজ ঠিক করে করতে দিত না, এমনকি ইচ্ছা করে জামা কাপড় নোংরা করে তা সুমিকে ধুতে দিত। সুমি মুখ বুঝে সব সহ্য করত, আর এসব কথা রঘুকেও বলতো না। একদিন মিনু খুব ক্লান্ত হয়ে আসে, এদিকে সুমি তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে আসে। মা, তুমি খুব ক্লান্ত, এই নাও পানি খাও, দেখবে ভালো লাগবে। আমি আপনার কাছে পানি চেয়েছি। হ্যাঁ, এত দরদ কে দেখাতে বলছে আপনাকে? ভালো মানুষই দেখান যে আপনি কত ভালো মা। আপনি আমার মায়ের জায়গা দখল করতে চান বুঝি? পারবেন না, আমি হতে দিব না। এই বলে মিনু সুমির হাত থেকে পানির গ্লাসটি নিয়ে সুমির শরীরে ছুঁড়ে মারে। আর তখনই রঘু আসে। মিনু, এটা কি করলে? যা করেছি ঠিক করেছি। এই শুনে রঘু রেগে যায় আর মিনুকে থাপ্পড় মারে। তুমি আমার ওই মহিলার জন্য মারলে? এই বলে মিনু চলে যায়। বাবা আজ আমায় ওই মহিলার জন্য মারলো, আমার বাবা পাল্টে গেছে। মা, তুমি কোথায় চলে গেলে? দেখো বাবা আমায় ওই মহিলার জন্য মারলো, আমি এটা কিছুতেই মেনে নেব না মা। আমি ওই মহিলাকে বাবার কাছে খারাপ করবই। এরপরের দিন মিনু সুমির কাছে যায়।
আমার ক্ষুধা লাগছে, আমায় খেতে দিন, এক্ষুনি দিচ্ছি মা। আর হঠাৎই মিনু দেখে তার বাবা আসছে, তাই ইচ্ছা করে মাটিতে পড়ে কাঁদতে থাকে। মা মিনু, কি হয়েছে, কাঁদছিস কেন? বাবা বাবা, নতুন মার কাছে যে বললাম আমায় খেতে দিন, এটা বলার সাথে সাথে নিয়মে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে কালকে ওনার শরীরে পানি ফেলেছিলাম দেখে তাই উনি এমন করলো। আরো বলে তোর মতো সৎ মেয়েকে কি করে সাহায্যা করে তা আমার খুব ভালোভাবে জানা আছে। বাবা উনি সব ভালো মানুষের নাটক করে, দেখো উনি আমায় মেরেছে, ও মিথ্যে বলছে গো। তুমি চুপ করো, আমার সত্যি তোমাকে বিশ্বাস করা ঠিক হয়নি। এরপর রঘু সুমিকে অনেক গালাগালি করে, আর এদিকে মিনু শয়তানি হাসি হাসে। এভাবে প্রতিদিনই মিনু কিছু না কিছু করে সুমিকে রঘুর কাছে খারাপ বানাতো। একদিন মিনু রান্নাঘরে গিয়ে অনেকগুলো তেল ঢালে। আজ ওই মহিলা বুঝবে এই মিনু কি জিনিস, আজ রান্নাঘরে এসে ওই মহিলার হাত পা ভাঙবে, খুব মজা হবে। এই বলে মিনু যখন বের হতে যায় হঠাৎই সেখানে পড়ে যায়, আর চুলোর পাশে কাপড়ে আগুন লাগে, আর এক নিমিষেই পুরো ঘরে আগুন লেগে যায়। বাঁচাও বাঁচাও আগুন, আমাকে কেউ বাঁচাও। হায় আল্লাহ, রান্নাঘরে তো মিনু আছে, এখন কি হবে, আমায় কিছু করতে হবে। পরের দিন হসপিটালে রঘু মিনুর কাছে আসে। মা এখন কেমন আছিস? এখন ভালো আছি বাবা, কিন্তু আমাকে এখানে কে আনলো বাবা? যাকে তুই সৎ মা বলে অবহেলা করেছিস আর সেই তোকে নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছে। তুই জানিস সুমিও এই হসপিটালে ভর্তি, ও তো কিছু চায়নি রে, ও শুধু তোর মা হতে চেয়েছে। বাবা আমায় ক্ষমা করে দাও, আমি অনেক বড় অন্যায় করেছি আমার ভালো মার সাথে, আমাকে তুমি মায়ের কাছে নিয়ে যাও, আজ থেকে উনি আমার মা। কিছুদিন পর রঘু সুমি ও মিনুকে নিয়ে বাড়িতে আসে। মা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি মা, তুমি আমার উপর রেগে নেই তো? তোর পাগলি, কোনো মা কি তার মেয়ের উপর রেগে থাকতে পারে? তুই আমাকে মা বলে ডেকেছিস এটাই অনেক শোনা, তুই তো আমার লক্ষ্মী মেয়ে। দেখলে তো বন্ধুরা, সব সৎ মা এক হয় না, কিছু কিছু সৎ মা ভালো হয়। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক মজার গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।